হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস বরাবর মতো আজকে একটি নিউ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে আসলাম তো গাইস আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে হয় সেই জন্য প্রথমে কাইন মাস্টার অ্যাপসটির প্রয়োজন হবে এই অ্যাপসটি গুগল প্লে লিস্টরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে ফেলাসাইখানে ক্লিক করবেন তারপর প্রথমে ষোলো নয় এই সাইজটিকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন তারপর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে সিলেক্ট করে টিকমারকে ক্লিক করে দিবেন তারপর ব্যাকগ্রাউন্ড ক্লিক করে এটাকে টেনে লম্বা করে দিবেন যতটুকু ভিডিওটি তৈরি করতে আসেন তারপর শুরুর দিকে চলে আসবেন তারপর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তারপর ফটোটিকে এখান থেকে টেনে লম্বা করে দিবেন ব্যাকগ্রাউন্ডটি যতটুকু টেনেছেন তারপর শুরুর দিকে চলে আসবেন তারপর ফটোটিকে এভাবে একটু ট্রেনে বড় করে দিবেন তারপর এদিকে থ্রি ডট দেখতে পাবেন থ্রি ডটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন তারপর এই শুরুর দিকে যে ফটোটি আছে এটার ক্লিক করে ফটোটিকে এখান থেকে এভাবে দিয়ে একটু জুম করে দেবেন এই ফটোটিকে বড় করে এখানে পিছনে দিয়ে দেবেন তারপর এদিকে একটু নিচের দিকে আসলে এখানে আলফা দেখতে পাবেন আলফাতে ক্লিক করে এটাকে একটু কমিয়ে দেবেন তারপর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেন্ট টু ব্যাক ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ব্ল্যান্ডিংয়ে এসে স্কিন করে দিবেন তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন তারপর আবারও লেয়ারে ক্লিক করবেন তারপর মিডিয়াতে ক্লিক করে এখান থেকে একটি টেম্পলেট দিয়ে দিবেন এই লিংক ও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো এবার এটাকে এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিবেন তারপর নিচের দিকে এসে বেলান এ এসে এটাকে স্কিন করে দিবেন তারপর এটার একটা সাউন্ড আছে এই সাউন্ডটাকে রিমুভ করে দিবেন তো এখানে ক্লিক করে এটাকে রিমুভ করে দিবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপরে এখান থেকে অডিওতে ক্লিক করে আপনার গ্যালারিতে চলে যাবেন এখান থেকে একটি মিউজিক অ্যাড করে নেবেন তো আমি একটি মিউজিক অ্যাড করে নিলাম তারপর টিকমার্কে ক্লিক করে দিব তো ভিডিও তৈরি এখন এটাকে আমি চালিয়ে দেখাবো তো গাই সর্বশেষে এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন তো এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো গাই আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর নিত্য নতুন নতুন ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ অল ভিউয়ার্স